টিকটক মাতিয়ে রাখায় নেশা শরীফ ওরফে সোহানের। প্রায় দেখা যায় সুন্দরী যুগল কিংবা বিরোহী কোনো নায়কের অভিনয়ে। রাতারাতি সেলিব্রিটি বানানোর আশ্বাস দিয়ে অনেককেই টিকটকে উৎসাহী করে শরীফ। এমনই এক আশ্বাসে গাজীপুরের বাঘের বাজার এলাকায় তৃতীয় লিঙ্গের মুক্তাও মেলামেশা শুরু করেন তার সঙ্গে। এক পর্যায়ে আদালতের মাধ্যমে বিয়েও হয় তাদের, কিন্তু বিয়ের দিনই মুক্তার জমানোর টাকা নিয়ে উধাও হন টিকটকার শরীফ। আমার লগে টিকটকে পরিচয় হয়, বলছে আমার টিকটকে ভাইরাল বানাই দিব, আমার লগে যোগ দিছে, যোগ দেওয়ার পরে আমার বাসায় আসছে, তুমি কিছু টাকা পয়সা দাও। পরে আমি বলছি ঠিক আছে আমি টাকা পয়সা দিব। বিয়া করার পরে এই রাত কি রই আমার 3,50,000 টাকা লিয়া পলায় গেল। কুমিল্লার দাউদকান্দিতে বিয়ে করা প্রথম স্ত্রী ও পরিবার রেখে 4 বছর আগে টিকটকে আসক্ত হন শরীফ। পরিবার ও সন্তানদের পরিচয় গোপন করে টিকটকের নামে নারীদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে হাতিয়ে নেন টাকা। হ্যাঁ, নিজের চেহারা সুন্দর, হ্যাঁ নিজেকে হ্যান্ডসাম মনে করিয়া আমাদেরকে ঘর রেখা এ মেয়েরা ওই মেয়েরা ওর সাথে মিলামেশা করে, উঠাবসা করে, আমি যখন বাধা দেই হ্যাঁ আমাকে খুব ধরনের যন্ত্রণা দেয়। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত টিকটকার। সম্প্রতি জয়দীপপুর থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মুক্তা। পুলিশ বলছে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। প্রতারণা করে তার কাছ থেকে 3,50,000 টাকা নিয়ে গেছে বলে অভিযোগে লেখা আছে, ওই বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব। অভিযুক্তের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। অভিযোগের পর থেকেই পলাতক রয়েছেন তিনি। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।